is our tested friend during our liberation war. They supported us. Not only that, after 75, only with mother, brothers, everybody. Only with two survived. So they're getting shelter. শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায়। এটা আমার বাবার দেশ, এটা আমার হাতে গড়া বাংলাদেশ, এত সহজে ছেড়ে দেব না। মধ্যরাতে এক ভিডিও বার্তায় কি বললেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? তো ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সম্প্রতি গেল 5ই আগস্ট বেলা 2:30 সময় গণভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার করে শেখ হাসিনা ঢাকা থেকে পালিয়ে যান। যাওয়ার আগে তিনি একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন, কিন্তু সেটা করার সুযোগ পাননি তিনি। অর্থাৎ বাংলাদেশের ছাত্রছাত্রীরা সেটা করার সুযোগ দেননি তাকে। তবে সে ভাষণ ভারতে গিয়ে একটি ভিডিও বার্তায় দিয়েছিলেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশেপাশে ঠাঁই পেয়েছেন তিনি। ভারতের নয়াদিল্লিতে বর্তমান অবস্থান করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে নিরাপদ আশ্রয় গিয়ে বাংলাদেশের মানুষের জন্য একটি ভিডিও বার্তা শেয়ার করেন। সম্প্রতি গেল 6ই আগস্ট রাতে একটি ভিডিও বার্তায় শেখ হাসিনা বলেন, সাময়িক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি, কিন্তু আজীবনের জন্য নয়। আমার সঙ্গে যা ঘটেছে তার সবকিছুর হিসাব নেব আমি। এটা আমার বাবার দেশ, এটা আমার হাতে গড়া বাংলাদেশ। এত সহজে ছেড়ে দেওয়ার মতো পাত্রি আমি নই। মনে রেখো, দিনটা তোমার ছিল, বাট বছরটা আমার হবে। তো প্রিয় দর্শক, শেখ হাসিনা স্পষ্ট করে কিছু না বললেও তার বক্তব্যে এতটুকু বোঝা যায় বাংলার মানুষের উপর তিনি প্রতিশোধ নিয়ে ছাড়বে। তো আপনাদের কি মনে হয়, শেখ হাসিনা কি এই সুযোগ পাবে? তাছাড়া এই মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশে আসলে আপনি কি করবেন তা কমেন্ট করে জানিয়ে দিবেন। এছাড়া আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ আপনাকে।